পাপ মঞ্চেনি একাদশীর উপবাস চব্বিশ চরিত্র চোদ্দশো সাতাশ বাংলা সাত এপ্রিল দু হাজার একুশ ইংরেজি বুধবার পাপ মঞ্চেনি একাদশী দু হাজার একুশ ইংরেজির বতকথা সময়সূচি এবং পালনের সময়সূচি নিয়ে আমি বিভাস নমস্কার দর্শক শ্রোতা বিভাষ আয়ুর্বেদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তার সাথে অনুরোধ করছি আমার চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য পাশের অল বেল আইকনটি ক্লিক করার জন্য কারণ নেক্সট সেকেন্ড আমি ভিডিও আপলোড করবো আপনারা যত সঙ্গে সঙ্গে পেয়ে যান তার জন্য তাছাড়া এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন এবং শেয়ার করবেন কারণ শেয়ার করা অত্যন্ত জরুরি সবার মঙ্গলের জন্য সবার ভালোর জন্য প্রথমে বলছি ব্রত কথা আমি ধীরে ধীরে বলবো অসুবিধা হবে না শুধু অনুরোধ ভিডিওটা স্কিপ করে দেখবেন না ত কথা সম্পূর্ণভাবে শ্রবণ করবেন হ্যাঁ বলছি একদিন প্রভু শ্রী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে বলিলেন হে প্রভু চৈত্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী নাম ও মাহাত্ম কৃপা করে আমাকে বলুন তখন প্রভু শ্রীকৃষ্ণ বলিলেন হে ধর্মরাজ যুতিষ্ঠির আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন হে ধর্মরাজ আপনি পাপমঞ্চুনি একাদশী ব্রত মাহাত্ম নিয়ে আমাকে জিজ্ঞাসা করেছেন যা আমি আপনাকে বলছি আপনি এই ব্রত মাহাত্ম শ্রবণ করুন রাজা মান্ধাতা একবার রমশ্রমণিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন তার বর্ণিত সেই বিচিত্র প্রক্ষণটি আপনার কাছে আমি পাঠ করছি যা আপনি শ্রবণ করুন প্রাচীনকালে অতি মনোরম চরিত্ররথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন এক সময় মেধাবী নামে এক ঋষিকুমার সেখানে তপস্যা করছিলেন মঞ্জুঘুষা নামে এক সুন্দরী অবসরা তাকে বশীভূত করতে চাইল কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের থেকে কিছু দূরে অবস্থান করতে লাগল বিনা বাজিয়ে মধুর স্বরে সে গান করত একদিন মঞ্জুঘষা মেধবিকে দেখে কামবানে পীড়িতা হয়ে পড়ে একদিন ঋষি মেধাবীও অপসরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন তখন অপসরা মণিকে নানা হাপ ভাব ও কটাক্ষ দ্বারা বসীভূত করে ক্রমে কাম পরবশ মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার দেবকে বিস্মিত হন এভাবে অপসরার সাথে কাম ক্রিয়ায় মুনির বহু বছর অতিক্রান্ত হল মুনিকে আচার ভ্রষ্ট দেখে সেই অপসরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করল একদিন মঞ্জু মঞ্জুঘষা মেধাবী মণিকে বলতে লাগল হে প্রভু এখন আমাকে নিজ গৃহে ফিরে যাবার অনুমতি প্রদান করুন কিন্তু মেধাবী বলিলেন হে সুন্দরী তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছ প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও মনের কথা শুনে অভিশাপ ভয়ে সে অপ্সরা আরও কয়েক বছর তার সাথে বাস করল এইভাবে বহু বছর অতিবাহিত হলো দীর্ঘকাল অপসরার সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে গমনের প্রার্থনা পুনরায় জানালে মুনি বলিলেন এখন প্রাতকাল যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো মুনির কথা শুনে ঈশত হেসে মঞ্জুঘষা তাকে বলল হে মনিবল। আমার সহবাসে আপনার যে কত বছর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার ছাপ্পান্ন বছর অতিবাহিত হয়ে গেছে মুনি তখন মঞ্জুঘষার প্রতি ক্রুধ হয়ে বলিলেন রে পাপিষ্ঠে দুরাচারিণী তপস্যার ক্ষয়কারিণী তোমাকে ঢিক তুমি পিচাশি হও মেধাবীর সাপে অপসরা শরীর বিরূপ প্রাপ্ত হল তখন সে অবনস্ত মস্তকে মুনির কাছে সাপ মোচনের উপায় জিজ্ঞাসা করিল মেধাবী বলিলেন হে সুন্দরী চৈত্র মাসের কৃষ্ণপক্ষীয়া পাপমুচনী একাদশী সর্বপাপ ক্ষয়কারিণী সেই ব্রত পালনে তোমার পিচাসত্ব দূর হবে পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বলিলেন হে পিতা এক আমি মহাপাপ করেছি এর কি তা করে আমায় কৃপা বলুন উত্তরে চাওয়ানমণি বলিলেন চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপ একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভরে পালন করল তার সমস্ত পাপ দূর হল পুনরায় তিনি তপস্যার ফল লাভ করিলেন মঞ্জু এই ব্রত পালনের ফলে বিশেষত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করল হে মহারাজ যারা পাপমুচুনি একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপেই ক্ষয় হয় এই ব্রত পাঠ ও শ্রবণে সহস্র গদানের ফল লাভ হয় এই হলো ব্রত কথা এখন বলছি সময়ের সূচি চৈত্র চোদ্দশো সাতাশ বাংলা ছয় এপ্রিল দু হাজার একুশ ইংরেজি মঙ্গলবার শেষ রাত্রি ঘটিকা চারটা পঁচপান্ন মিনিট পঞ্চাশ সেকেন্ড হতে চব্বিশ চৈত্র চোদ্দশো সাতাশ বাংলা সাত এপ্রিল দু একুশ ইংরেজি বুধবার রাত্রি ঘটিকা চারটা বাইশ মধ্যে আপনারা একাদশী পালন করবেন চরিত্র চোদ্দশো সাতাশ বাংলা ছয় এপ্রিল দু হাজার একুশ ইংরেজি শেষ রাত্রি ঘটিকা চারটা পঁচপান্ন মিনিট পঞ্চাশ সেকেন্ড হতে এখন বলছি পালনের সময়সূচি পাপমচিনি একাদশী পালন হবে পঁচিশ চৈত্র চোদ্দশো সাতাশ বাংলা আট এপ্রিল দু হাজার একুশ ইংরেজি বৃহস্পতিবার সকাল নটা তেরো মিনিট হতে নটা ঊনপঞ্চাশ মিনিটের মধ্যে আজকের মতো ভিডিওটা এখানে সমাপ্ত করতে যাচ্ছি আপনাদের কোনো কমেন্ট থাকলে নিশ্চয়ই আপনারা জানাবেন আমার কমেন্ট বক্সে তাতে আমি অনেক খুশি হব আপনারা সবাই ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন প্রভুর কাছে এটাই কামনা করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে শ্যাম নমস্কার